হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা এসেছি এস ফজল আলী ডালমিল, নামাবাজার, সাবার, ঢাকা, বাংলাদেশ। আজকে আমরা দেখাবো ডাবলি বুট থেকে কিভাবে অ্যাঙ্কার ডাল বানানো হয়। প্রথমে বস্তা থেকে ডাবলি বুট চাক্কি মেশিনে দেওয়া হয়। মূলত এই মেশিনটার কাজ হলো আপনার ডালটাকে ভেঙে দেয়া আর খোসাটাকে আলাদা করে দেয়া। দেখেন আস্তে আস্তে কিন্তু এটা নিচের দিকে চলে যাচ্ছে। চাকি মেশিনে ডাবলি বুট দেবার পর খোসা ছাড়িয়ে দুই ভাগ হয়ে যায়। খোসা এবং ভাঙা ডাল সহ ছাঁকনি মেশিনে দেওয়া হয়। এখানে কিছু সংখ্যক গুঁড়া আছে, ভাঙা আছে, তো অ্যাঙ্কারা যে সাইজ যে ডালটা সেটা কিন্তু আপনার এই যে ছাঁকনি মেশিনের মাধ্যমে বিভিন্ন লেয়ার করা আছে। তো যে লেয়ারটার আপনার বেশি ঘন সেটা দিয়ে আপনার ছোট ছোট দানাগুলো পড়ে যাবে, যেটা বড়। তো এখানে দেখতে পাচ্ছেন তিন চারটা কিন্তু লেয়ার দিয়ে আছে। তো লাস্টের যে লেয়ারটা আছে এই লেয়ারটা দিয়ে আপনার অ্যাঙ্কারের যে মূলত যে সাইজটা ওই ডালটা কিন্তু বের হচ্ছে। সাথে কিন্তু এখানে খোসাটা কিন্তু আছে, আর খোসাটাকে আপনাকে আলাদা করার জন্য পরবর্তী যে মেশিনটা আছে সেখানে নিয়ে যাবে। তো দেখতে থাকুন ভিডিওটা, দেখলেই বুঝতে পারবেন। ছাঁকা হবার পর ফ্যানার মেশিনে দেওয়া হয়। ফ্যানার মেশিনে দেবার পর খোসা আলাদা হয়ে শুধু ডাল বের হয়। ফ্যানার যে মেশিনটা আছে এখানে দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে শুধু ডালটা বের হয়েছে, খোসাটা কিন্তু ফ্যানার মেশিনের মাধ্যমে খোসাটাকে আলাদা করে ফেলছে। এখানে শুধু আপনার ফ্রেশ ডালটাই পাচ্ছে, এখানে দেখেন কোনো ধরনের ময়লা নাই, কোনো এই ডালের যে খোসা ছিল সেটা কিন্তু নাই। এখান থেকে আবার আপনার এই ডালগুলা যেভাবে বস্তা খুলে ভাঙানো হয়েছে অ্যাঙ্কার করার জন্য, আবার এগুলো আবার নতুন করে বস্তা তৈরি করা হবে। তো দেখতে পাচ্ছেন ফ্রেশ ডাল। তো আমরা সকালে যে নাস্তাটা করি হোটেলে বলেন বা রেস্টুরেন্টে বলেন, যে আমরা ডাল ভাজি খাই, তো এটা কিন্তু সেই ডাল। আজ আমরা আছি সাবার নাওবাজার। আজ আপনাদের দেখাবো অ্যাঙ্কার ডাল কিভাবে তৈরি হয়, আর ফ্যাক্টরি ওনার সাথে আমরা একটু কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ হযরত আলী, আমার ফার্মের নাম মেসার্স ফজল আলী ডাল মিল, সাবার দক্ষিণ নাওবাজার, ডালপট্টি। আমি আজ থেকে 25 বছর বয়সে থেকে ব্যবসা শুরু করছি, এই পর্যন্ত প্রায় আমার এখন বয়স 64 বছর বয়স। হ্যাঁ, এই ব্যবসার জীবনে আমার যখন আমি ব্যবসা শুরু করি তখন আমার কাছে তেমন টাকা পয়সা ছিল না, ব্যাংকের থেকে 2 লাখ টাকা লোন নেই, নিয়ে তারপরে পূবালী ব্যাংকে নিয়ে তারপরে ব্যবসা শুরু করি। করতে করতে এই পর্যন্ত আসছি, এখন আমার আল্লাহ দিলে বেশ চালানপাতি হয়েছে। আমি ভালো অবস্থানে আছি, ফ্যামিলিকে দিয়ে সবাইকে দিয়ে ভালো আছি। আর এই করোনাতে একটু সমস্যা ছিল, ব্যাংকের থেকে আমাদের সহযোগিতা করছে, ইন্টারেস্ট কমায় দিছে, এতে যাই হোক আমরা লাভবান হয়েছি। হ্যাঁ, আর ডাইলের ব্যবসা এটা খাদ্যদ্রব্যের জিনিস, এটা আমরা ভালোভাবে করতে পারছি, আর আমাদের মোটামুটি যাই হোক আমরা লসে নাই। আর যারা নাকি নতুন প্রজন্ম আছে তারা যদি সততা নিয়ে যদি মনে করে যে আমরা চাকরি পাইতেছি না, হয়তো একটা ব্যবসা খুলি, যে কোনো ব্যবসায়ী সততা নিয়ে করলে মাল যদি ভালো কোয়ালিটি করে অটোমেটিক আস্তে আস্তে তার সুনাম হবে, সে ভালো অবস্থানে যাইতে পারবে। আমিও ছোট থেকেই ব্যবসা শুরু করছি থেকেই আমি 1 নম্বর মাল সবসময় তৈরি করি, পার্টিদের 1 নম্বর মাল দিই, 2 নম্বর মাল যেটা 2 নম্বর দামে বিক্রি করি, 1 নম্বর মাল দেখায় 2 নম্বর মাল কোনো দিন বিক্রি করি না। এই জন্য আজকে আমি বেশ ভালো অবস্থানে আছে, ভালো টাকা পয়সা আমার এই
এই কইরা অনেক ই কইরা আমি হ্যাঁ অবস্থানে ভালো অবস্থানে আছি এখন এই আর কি মাশাআল্লাহ খোদা হাফেজ ধন্যবাদ কাকা আপনাকে কিছু সময় দেওয়ার জন্য।